বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/9/2020 একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, সেটা শেয়ার করব। সেটা হচ্ছে প্যানেলে থাকা চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অর্থাৎ একটি চাকরির পরীক্ষার যা প্যানেল লিস্ট হয়েছিল, সে প্যানেল লিস্টের অনুযায়ী যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু চাকরি দাবি করেছে। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা আমি শেয়ার করছি। তো ভিডিও ভালো লাগলে সে লাগিয়ে দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কী আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দিদিকে বলে হয়নি কাজ, হায় হায় সরকার চাকরিটা দরকার, এই স্লোগানকে সামনে রেখেই বুধবার কোচবিহার জেলা শাসক দপ্তরে বিক্ষোভে সামিল হওয়া পাশাপাশি জেলা শাসক ডেপুটেশন দিলেন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2017 ওয়েটিং লিস্ট থাকা চাকরি প্রার্থীরা। অর্থাৎ 2017 যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার সাপেক্ষে প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছিল। সেই প্যানেলে যারা ওয়েটিং লিস্টে ছিল, অর্থাৎ যে যারা ওয়েটিং লিস্টে পর্যন্ত ছিল, প্যানেল লিস্টে নাম হয়েছিল কিন্তু তারা ওয়েটিংয়ে ছিল, তারা কিন্তু চাকরির দাবি করেছেন, তার জন্য বিক্ষোভ জানিয়েছেন বা ডেপুটেশন দিয়েছেন কোচবিহার জেলা ডিস্ট্রিক্টের। এটা এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিকে বিক্ষোভ দেখালেন। 2017 সালের 20 মে এই পরীক্ষা নেওয়া হয়েছিল, ধাপে ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে, এবং প্রথম ধাপে 6,000 উত্তীর্ণ চাকরি প্রার্থীকে নিয়োগ করার কথা বলা হলেও সেখানে 5,422 জনকে নেওয়া হয়। এর মধ্যে কিছু সংখ্যক ওয়েটিং হিসাবে থাকলেও তাদের নাম আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। জেলায় এই ওয়েটিং লিস্টে চাকরি প্রার্থীদের সংখ্যা কত তাও প্রকাশ করেনি বোর্ড। সংশ্লিষ্ট এই বিষয় নিয়ে রিক্রুটমেন্ট বোর্ড দপ্তরে তথ্য চাইতে গেলে প্রত্যাঘাত হতে হয় এই চাকরি প্রার্থীদের। নবান্নের শরণাপন্ন হলেও তাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে এদিন অভিযোগ করেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরটিআই করার পরেও কোনো উত্তর পাননি তারা। এদিন আন্দোলনকারীরা জানান এই নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে আর বারবার রাজ্য সরকারের ছলনার শিকার হয়েছেন তারা, এবং দ্রুততার সঙ্গে এই তথ্য প্রকাশ করে বাকি উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করতে হবে, আর তা না হলে পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হবেন তারা জানিয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন 2017 সালের যে গ্রুপ ডি নিয়োগে, যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে পরীক্ষা হয়েছিল 20 মে, তার সাপেক্ষে যারা প্যানেল লিস্টে নাম এসেছিল, যাদের মধ্যে 6,000 জনকে উত্তীর্ণ করা হলেও প্রথম ধাপে 5,422 জনকে নেওয়া হয়, তারপরে বাকিদের কিন্তু ওয়েটিং লিস্টে রেখে দেওয়া হয়, বাকিদেরকে ডাকা হবে বলে আশ্বাস দিলেও তারপরে কিন্তু কোনো সুরাহা হয়নি। তার দাবিতেই এই কোচবিহার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন বিক্ষোভকারীর। তো যাই হোক, এই লেটেস্ট নোটে আশা করব যে এর সমস্যা সমাধান হবে। এবং তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। তো ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।